উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকাকে পরাজিত করে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের শুভ সূচনা করেছে রাজশাহী। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে রাজশাহী। রাজশাহীর হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। তবে মাঝের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দলের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান ও নুরুল হোসেন সোহান। এদিন মাত্র ৩২ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মেহেদী হাসান। এছাড়াও ২০ বলে ৩৯ রান করেছেন সোহান। ঢাকার হয়ে অসাধারণ বোলিং করেছেন মুক্তার আলী। চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও আকবর আলী ও মুশফিকুর রহিম ঢাকাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল, তবে শেষ পর্যন্ত জয় পায়নি ঢাকা। ব্যাটিং এর পর বোলিংয়েও দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান। এদিন চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। রাজশাহীর দুর্দান্ত বোলিংয়ে ঢাকার ইনিংস থামে ১৬৭ রানে, যাতে করে ২ রানের জয় পেয়েছে রাজশাহী। অসাধারণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আশরাফুলের দল।